আসসালামু আলাইকুম সবাইকে আমাকে আমার অনেক স্টুডেন্টই আসলে প্রশ্ন করে যে আসলে যারা যারা এসএসসি এসসি এবার টোয়েন্টি ওয়ান ব্যাচ তারা না নিজেদেরকে পরিচয় দিতে পারছে এখনও এসএসসি লেভেলে না পরিচয় দিতে পারছে তারা এইচএসসিতে উঠে গেছে মানে তারা মোটামুটি সেমি ইন্টার ফার্স্ট ইয়ার সো যারা যারা এখনও সেমি ইন্টার ফার্স্ট ইয়ারে আছো তাদের নিয়ে আসলে আজকের এই ভিডিওটা স্পেশালি যে তাদের সবসময় একটা প্রশ্ন থাকে ভাইয়া আমরা এখন কি করব। যে আমরা কি এসএসসির পড়াই পড়তে থাকব পরীক্ষা হবে কি হবে না তারও তো কোনো নিশ্চয়তা নাই আর আরেকটা প্রশ্ন যে আসলে ভাইয়া আমরা কি এখনই কি এইচএসসি শুরু করে দেওয়া উচিত কি না বা পড়াগুলো কি একটু একটু করে শেষ করব আর যদি করিও তাহলে কি করব না করব কোন বই কিন এই জিনিসগুলো আমরা এখন মানে একটু দ্বিধাদ্বন্দ্বে আছি সো আমি ওই পার্টটা আজকে ডিসকাস করব না যে আসলে এইচএসসির পড়া যদি শুরু করে দাও তুমি তাহলে কি পড়বা সেটা নিয়ে কথা বলবো না বাট কথা হচ্ছে যারা এখন এসএসসি টোয়েন্টি ওয়ান মানে হচ্ছে এবার যারা পরীক্ষা দেওয়ার কথা লিখে নিই এসএসসি টোয়েন্টি ওয়ান ব্যাচ যারা যারা আছো তাদেরকে নিয়ে আমি কিছু কথাবার্তা বলবো যে এই সময়টাতে অলরেডি তারা যেহেতু সেমি ইন্টারফেস্ট ইয়ারে আছো তোমরা এই সময়টাতে আসলে কি করবা সেটা নিয়ে কিছু কথা বলা সো এখন এই সময়টা এমন একটা সময় তোমাদের যেটা কিনা তোমরা না পড়াশোনা আর কত ভাই এমন একটা অবস্থা তোমাদের আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে যারা অলরেডি পিছায় ছিলা তারাও কিন্তু অলরেডি মোটামুটি রিকভার করে ফেলছো এখন এই টাইমটাতে আমি তোমাদের ফার্স্ট অ্যান্ড ফর্মাস্ট যে সাজুয়েশানটা দিব সেটা হচ্ছে যাদের এখনও শর্ট সিলেবাসটা বাকি আছে বা এখনও শর্ট সিলেবাস নিয়ে যারা এখনও আটকে আছো কাইন্ডলি একটু শেষ করে রাখো না শেষ করতে পারলেও মোটামুটি লেভেলের একটা প্রিপারেশান তোমরা এর মধ্যে নিয়ে রাখো এখন আরেক পার্টি আছে তারা মোটামুটি শর্ট সিলেবাস শেষ করে ফেলেছে বাট সাহস পাচ্ছে না পুরোটা আরও ভালো করে ঝালাই করবে নাকি ইন্টার শুরু করে দিবে যারা মোটামুটি প্রিপারেশান নিয়েছো তারা অ্যাটলিস্ট কাইন্ডলি একটু টেস্ট পেপারটা তারা শেষ করে রাখো ওই পার্টিকুলার চ্যাপ্টারগুলোর জন্য অন্তত পক্ষে তাতে করে হবে কি এসএসসি হোক না হোক তোমার চিন্তা তো থাকবে না এবার আসি যারা মোটামুটি একদম শেষ সব কিছু পড়াটোর একদম টপ নচ প্রিপারেশান আর এসএসসি পরীক্ষাটা হইলে তারা একদম বসে যাবে অথবা না হইলে কান্নাকাটি করবে এমন অবস্থা তাদেরকে নিয়ে আমি কিছু কথা বলবো এখন যে তারা আসলে এই সময়টাতে কী করতে পারে প্রথম কথা তারা একটু নিয়মিত বেসিসে যে চাপটাটা তোমরা পারতা না সে ফর এক্সাম্পল সমাজ বা বাংলাদেশও বিশ্ব পরিচয় এটার মধ্যে কিছু কিছু জিনিস আছে আমরা আজীবনেই ভুলে যাই এটা খুবই প্যারা দিত এমন প্রবলেম হইতো ওই কিছু জিনিস একটা ডায়েরিতে লিখে একটু নিয়মিত এক ঘন্টা আধা ঘন্টা একটু রিভিশন দিও এটা একটা আর ম্যাথমেটিক্যাল যে চ্যাপ্টারটা বা যেমিতি যেটা একটু তোমরা কম পারতা ওইটা একটু রেগুলার বেসিসে একটু রিভিশন দিও যাতে ভুলে না চাও আর যেটা পারতো ওইটা তো আলহামদুলিল্লাহ ওইটা নিয়ে টেনশন নেই এই হচ্ছে রিভিশনের পালা রিভিশনটা একটু এফেক্টিভ বইতে দিতে হবে এমন না যে তুমি একদম বই নিয়ে বসে আসো ও আচ্ছা বাংলাদেশের রাজধানী হ্যান ওমুকের রাজধানী হ্যান এবং দরকার নাই বাট একটা খাতা লিখে রাখা একটা নির্দিষ্ট টাইম মানে পরপর আয়না যেমন ডেলি তুমি একবার রোহেলো দেখো ঠিক সেরকম বইটাকে অন্তত একটু আয়না হিসাবে চা আইন একটু ইউজ করিও যাতে করে ওই জিনিসগুলো ভুলে না যাও বা একদমই তোমার কাছে অপরিচিত না মনে হয় সেকেন্ড জিনিস কিছু স্কিলস ডেভেলপ করতে পারো এখনকার ওয়ার্ল্ড এত বেশি ডাইনামিক যেখানে কিনা মানে স্কিলটা তোমার তুমি যে প্রফেশনে যাও স্কিলটা তোমার লাগবে এখন ভাইয়া কি কীরকম স্কিল এখন আমার কাছে হয়তো ওই স্কিলের কারণে আপনাদের মানে আপনার যে স্কিলগুলো লাগবে ওই স্কিলে আমার কাছে প্রপার গ্যাজেট বা আমার কাছে এক্সেসরিজ নেই মাই চি রেস্টুরেন্ট দিস ইজ নট নেসেসারি যে তোমার আসলে স্কিল থাকার জন্য তোমার ওই একটা গ্যাজেটের পরিমাণ স্কিল থাকা লাগবে বা ওইরকম তোমার জিনিসপাতি লাগবে বাট স্কিলটা তোমার যে কোনো কিছু হতে পারে সেটা হতে পারে তোমার সুন্দর করে কথা বলা আকৈিতা আবৃত্তি ড্রয়িং এই জিনিসগুলো তুমি একটু ডেভেলপ করে নিতে পারো এগুলো হচ্ছে যে স্কিলস কীরকম স্কিল তোমার কাছে তোমার যদি মনে হয় তুমি একটু পাবলিক স্পিকিং করবা তোমার কাছে যদি মনে হয় ও আচ্ছা বৃষ্টি হলে তোমার একটু কবিতা লিখতে ইচ্ছে করে ও আচ্ছা বৃষ্টি হলে আমি একটু ফেসবুকের স্ট্যাটাসে একটু সুন্দর করে লিখতে চাই তোমার কাছে যদি এই ধরনের ইচ্ছে যদি জাগে তাহলে তুমি এই স্কিলসগুলোর জন্য তুমি আসলে আই মিন তুমি কন্টেন্ট রাইটিংয়ের দিকে একটু একটু ঝুঁকতে পারো বর্তমান পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যার ট্যালেন্ট নাই কারণ ট্যালেন্ট হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে একটা ডোমেইন মানে মানুষকে কোনো কিছু করতে সাহায্য করা বা করার যে স্পৃহাটা জাগায় সেটা খুব ন্যাচারাল জিনিস এখন তোমার ড্রয়িং করা বা এ ধরনের স্কিল ভালো করে কথা বলতে চাওয়া এক একটা এক একটা প্র্যাকটিস করার ওয়ে আছে অ্যাজ ইন তুমি যদি আসলে বলো ভাইয়া আমি কথা বলতে পারি না ভালো মধ্যে আমি একটা জিনিসের মানে একজন মানুষের সামনে আমি কথা বলতে পারি না এ ধরনের সমস্যা হলে দুইটা স্পেসিফিক সিস্টেম আছে তুমি করতে পারো আমি জুস বলতেছি আমার দিক থেকে আরও আছে এক আয়নার সামনে নিজে দাঁড়িয়ে নিজের সামনে কথাবার্তা বলতে বলতে দাঁড়াতে পারো যদি তাও যদি সমস্যা হয় ওয়াশরুমে কলটা ছেড়ে দিয়ে ওয়াশরুমের আয়নার সামনে বলো যদি তাও না পারো তাহলে একটা কাজ করো খবরের কাগজ তো তোমার কাছে আছে তাই না সুন্দর সুন্দর যে কথাগুলো লেখা আছে খবরের কাগজটা চোখের সামনে নিয়ে মোবাইলে রেকর্ডার আছে যেটা রেকর্ডার অন করে দিয়ে তুমি বলতে থাকো ট্রাস্ট মে প্রথম যেদিন শুনবা হয়তো এত খারাপ লাগবে বা এত জাগবে যে তুমি আর জীবনে কথাই বলতে চাবা না বা রেকর্ড করতে মন চাবে না বাট ট্রাস্ট মে ত্রিশ দিন এভাবে করো ত্রিশ দিন পরে দরকার হলো তুমি আমার সাথে এসে আমার সাথে কনসাল্ট করবা যে আসলে ভাইয়া স্কিলটাকে আসলে গ্রো করেছে না কাজে লেগেছে কিনা দেখবা ট্রাস্ট তুমি ওয়ে বেটার অ্যান্ড সুন্দর স্টাইলে তুমি কথা বলতে পারবা গেলো স্কিলের ব্যাপারে স্কিল অনেক রকম হতে পারে এছাড়া তুমি মনে করো তুমি যদি একটু পাওয়ার পয়েন্ট শিখে তোমার যদি মনে করো প্রপার গ্যাজেট থাকে পাওয়ার পয়েন্টে শিখে নিতে পারো ইলাস্ট্রিটটা শিখে নিতে পারো বা অন্যান্য আরও অ্যাপসে তুমি সেগুলো কাজ শিখে নিতে পারো ফেটোশপের কাজ শিখে নিতে পারো এই স্কিলগুলা তুমি চাইলে আর্নও করতে পারো বাট আমি আর্নের দিকে এখন খুব বেশি এনকারেজ করবো না কারণ হচ্ছে যদি কারো যদি নেসেসিটি থাকে সেটা আলাদা ব্যাপার বাট এই বয়সে বা এই এইচটাতে তোমরা যদি একটু টাকা পয়সা যদি দিকে একটু মোটিভেটেড হয়ে যাওয়া দিকে যদি তোমার তোমার কি বলা হয় ডোমেইনটা ক্রিয়েট হয়ে যায় তাহলে একটু পড়াশোনার দিক থেকে যুগ কম মানে একটু ইয়া কমে যায় আগ্রহ কমে যায় এটা খুবই ন্যাচারাল প্রসেস সো ট্রাই করবা যে এইগুলো তোমরা স্কিলসগুলো শিখতে পারো থার্ড বই পড়া এটাকে আমি কেন বলতেছি যে আমার বই পড়তে ভালো লাগে না অনেকে বলবা আমি তো বই পড়ি না এখন কথা হচ্ছে আবার অনেকে প্রশ্ন হচ্ছে বা কী ধরনের বই পড়বো বই তো নর্মালি হচ্ছে যে আমাদের মানে বই তো এরকম দুই রকম বই পড়তে ভালো লাগে একটা আর এটা হচ্ছে পড়তে ভালো লাগে না এটা হচ্ছে পড়তে ভালো লাগে কোনটা গল্পের বই অনেকের পড়তে ভালো লাগে না কোনটা ভালো লাগে কোনটা গল্পের বই ভালো লাগে কোনটা সেটা হচ্ছে যে ভালো লাগে না পাঠ্য বই আর ভালো লাগে হচ্ছে গল্পের বই সো একটা জিনিস দেখবে এর বাইরেও কিছু কিছু বই আছে আমি তোমাদেরকে সাজেস্ট করবো ছোটোবেলা থেকে তোমরা যদি পড়তে পারো আমি নিজে আমি অনেক বেশি খুশি হব সে ফর এক্সাম্পল কিছু কিছু বই আছে ছোটোবেলা থেকে তোমরা গল্প বই পড়তে ভালোবাসো অনেক রকম বই বা অনেকে অলিম্পিয়াডে বই পড়তে ভালোবাসো এ ধরনের বই এগুলো পড়তে পারো পাশাপাশি গল্পের বইও তোমরা পড়তে পারো গল্পের বই এফিকেসি আমি একটু পরে বলছি বাট ওই অলিম্পিয়াড বা এ ধরনের আমাদের কিছু কাজের বই যদি পড়তে পারো তোমার আরও সেই এক্সট্রা নলেজ বাড়বে গল্পের বই যদি পড়ো তোমার আত্মার ভিতরে নিজের একটা ইলাস্ট্রেশন বা নিজের একটা জগৎ ওই জগৎটা অনেক বেশি বড় হবে তার মানে আমাদের আমাদের আশেপাশে পৃথিবীর বাইরেও আমাদের ভিতরে যে একটা পৃথিবী আছে তুমি ওই পৃথিবীটাকে আরও সুন্দর করে তুমি দেখতে পাবে নিজের মতো করে তোমার মনের জায়গা থেকে অনেক বেশি বিকাশ তুমি পাবা এর বাইরেও কিছু বই আছে আমি যেটা বললাম গল্প বইয়ের পাশাপাশি আরও কিছু তোমরা বই পেতে পারো আমি কিছু লাই আমি তোমার বইয়ের নাম দিতে পারি যে নেভার ইজ অ্যালোন ইংলিশ কিছু বই আছে এগুলো দিয়ে তোমার দুটা লাভ হবে নিজের ভোক্যাথ অনেক বেশি স্ট্রং হবে তার পাশাপাশি তুমি আসলে ওই বইয়ের নির্যাসগুলো নিতে পারবে নেভার ইজ অ্যালোন এগুলো দিলে কিছু বলা হয় না মানুষ বলা হয় আমার কি আমার কমন সেন্স নাই এখন আমি কি কমন সেন্সের ওষুধ খাবো নাকি এগুলো হচ্ছে বলা যায় আসলে কমন সেন্সের ওষুধ কখন কোথায় কীভাবে ভালোভাবে কথা বলতে হয় কোন কথাটা বলবা কোন কথাটা বলবা না লাইফের কোন ডিসিশান মেকিং তোমাকে কীভাবে করা লাগবে পার্সপেক্টিভ জিনিসটা কি কোন জিনিসের মধ্যে কীভাবে তাকালে তোমার কোন সেন্সটা তোমার জাগ্রত হবে এই জিনিসপাতিগুলো এসব বইগুলো তোমাকে একটু জাগা মানে বুঝতে শেখায় নেভার এটা অ্যালোন তারপর আর একটা বই আছে এটা এটা আমার লাইফের সবচেয়ে ফেভারিট একটা বই সেভেন এভিটস অফ হাইলি এফেক্টিভ পিপল সেভেন হ্যাবিটস অফেকটিভি ওকে আরো কিছু বই আছে তোমরা এগুলো আসলে ফলো করতে পারো তো তার পাশাপাশি এখন আহ আরেক সবচেয়ে বড় পার্ট এটা নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো এইচএসি চাপ্টার যদি বা এখন যদি এসএসসি পড়া শুরু করে দেই বা যারা নতুন এইচএসসি ফার্স্ট ইয়ার তারা কীভাবে কী করতে পারে আমি সেই কারণে আমি একটা ভিডিও বানাবো বাট একটু বলে রাখি তোমার কাছে যদি তোমাদের বড় ভাই বা পরিচিত কেউ থাকে তাদের থেকে একটা দুইটা বই নিয়ে তোমরা চাইলে তোমরা বইটা নিয়ে পড়া শুরু করে দিতে পারো সো দেখো এইচএসসি এর যদি সহজ দুই তিনটা চাপটা আমার সামনের দিকে কিছু চ্যাপ্টার থাকে এগুলো একদম সহজ এবং খুব বেশি তোমরা যদি ভালো কোনো মেন্টর বা অনলাইনে অনেক কন্টেন্ট আছে তোমরা অনলাইনে কন্টেন্টগুলো দেখে দেখে সো তোমরা চাইলেই এইচএসসির যে সহজ কয়েকটা চাপ্টার হতে পারে নট নেসেসারিলি তোমার রুটিন ওয়াইজ পড়তে হবে চাইলে একটু 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 করে নোট করে করে একটু এগিয়ে ফেলতে পারো সেটা তোমার জন্য অনেক কাজে নিবে সে তোমার খুব বেশি খারাপ লাগবে না রাইট সো এইচএসি এর সহজ দুই তিনটে তোমরা এগিয়ে রাখতে পারো এখন এই সহজ চ্যাপ্টারগুলো কোনটা নিবা সিম্পল সহজ চ্যাপ্টার হচ্ছে তোমার এসএসসি এর তোমার যে কন্টেন্টগুলো আছে সেগুলোর সাথে মিল রেখে কিছু কন্টেন্ট তোমার আছে সো সেগুলো নিয়ে তোমরা কাজ করতে পারো সো এইচএসসি এর দুই চ্যাপ্টার তোমরা চাইলে এগিয়ে রাখতে পারো অথবা ইংলিশের কিছু চ্যাপ্টার আছে তোমরা ওইগুলো তোমরা আগে রাখতে পারো এই জিনিসটা এখন ছোটোখাটো কিছু ক্যালকুলেশান নিয়মিত প্র্যাকটিস করে এই জিনিসটা হচ্ছে আমি দেখেছিলাম খুব বড় বড় যারা মানুষ আছেন বা যারা যারা নিজেদেরকে মানে এখন যারা অনেক বেশি প্রতিষ্ঠিত পৃথিবীতে সবাই ফেমাস তাদের ডেলি কিছু কাজ থাকে সুন্দর সুন্দর এটা আমি পরে আবার বলবো এখন এই যে এরপরে যে পয়েন্ট আছে সেটা তবে ছোটো ছোটো ক্যালকুলেশনের ব্যাপারটা হচ্ছে অনেকে আসলে শুরু মিলাতে ভালোবাসে সকালবেলা উঠে তারা আগে সুরুকু মিলায় বা তাদের নিজস্ব কিছু ক্যালকুলেশনের গেম আছে যে আচ্ছা আমি পরের দিন উঠে এই কটা এই কটা আমি আসলে ক্যালকুলেশানগুলো করবো সো এটা তাদের সুবিধা হয় কি যাতে করে তাদের ব্রেইনটাকে একটা মানে ইঞ্জিন চালু করার আগে তুমি দেখবা যেসব দেশগুলো অনেক ইয়া থাকে বাইরে অনেক ঠান্ডা থাকে ওই সব দেশগুলো আগে থেকে আধা ঘন্টা আগে গাড়ির ইঞ্জিনটা গরম করতে দেয় সো এই ব্রেনের স্টর্মিংটা আজকের দিনটা তুমি শুরু করতে যাচ্ছ সৃষ্টিকর্তাকে তুমি আলহামদুলিল্লাহ বা সৃষ্টিকর্তাকে তুমি ধন্যবাদ দিয়েই তুমি দিনটা যে শুরু করতে যাচ্ছ এই যে ব্রেনের মধ্যে একটা নিজের একটা পজিটিভ ভাইস নিজের একটা প্রোডাক্টিভিটি তুমি অলরেডি রান করে দিচ্ছ এইটার জন্য তোমার এটা কাজে লাগবে এটা করতে পারো অ্যান্ড ফাইনালি ভালো কিছু অভ্যাস গড়ে তোলা আমাদের অনেকেরই কিছু ট্রিট আছে যে না আসলে আমরা খুব বেশি ঘাবড়ে যাই অনেকে কিছু প্রবলেম আছে খুব বেশি ডিপ্রেসড করে হয়ে পড়ে হুটখাট অনেকে আসলে আমরা এখনও মানে ঝামেলা কিন্তু সবাই মোটামুটি লাইফ আমরা কোনো কিছু প্রবলেম মানে ফিল মানে ফেস করি ভালো কিছু অভ্যাস গড়ে তোলা সেটা হতে পারে বাসায় আম্মুর দুই চারটে কাজে সাহায্য করে দেওয়া নিজের রুমটা একটু নিজে গোছানো ঘুম থেকে উঠে নিজের একটু মনে করো রুমটা গোছানো বা নিজের বেডটা গোছানো অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি নিজের কিছু ছোটো ছোটো গুণাবলী যেমন নামাজ পড়া থেকে শুরু করে আর নিজের ডেলি একটা রুটিন সেটাই করা সেটা করা রুটিন হয়তো তুমি ডেলি হান্ড্রেড পার্সেন্ট বাড়বে না সেভেন্টি পার্সেন্ট নিজের একটু এদিকে বাড়ানো তার পাশাপাশি যেটা বললাম নিজেকে নিজের একটা ইভ্যালুয়েট করা যে একটা অভ্যাস প্রতিনিয়ত এই একটা হ্যাবিট গ্রো করতে পারলে দেখবে তোমার লাইফটা অনেক সুন্দর হয়ে যাবে একটা স্মুথ একটা লাইফ তুমি ইনশাল্লাহ গ্রো করতে পারবা লকডাউন বা প্যান্ডেমিকের এই সময়ে আমরা জানি আমরা সবাই থমকে আছি বাট আমাদের মধ্যে যে আমিটা আছি সেটা কিন্তু কখনো থমকে নেই নিজেকে আসলে সবচাইতে নিজেকে একজন মানুষ হিসাবে গড়ে তোলার জন্য এটা আমি মনে করি একটা আমাদের বেস্ট সময় আমাদের নিজেদেরকে নিজেদের জায়গাগুলো নিজ উদ্যোগে গড়ে তোলার জন্য দিন শেষে আমরা হয়তো ঘরের মধ্যে আটকে আছি আটকে থেকেও নিজেদেরকে একটা পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য এই সময়টাকে যদি কাজে লাগাবো তাহলে দেখবা নিজেকে নিজে ধন্যবাদ জানিয়ে শেষ করতে পারবো না যে মানুষ নিজের কাছে সবচেয়ে বড় পৃথিবীর কাছে সে এমনিতে বড় হয় অলওয়েজ একটা কথা আমি বিশ্বাস করি সেটা হচ্ছে পিপল পিপল অলওয়েজ ট্রিট ইউ অ্যাজ লাইক অ্যাজ ইউ ট্রিট ইউর তুমি নিজেকে নিজে যেভাবে ট্রিট করো মানুষ তোমাকে তার চেয়েটা আরও বড়ো হবে মানে তুমি নিজেকে যতটা ভালোবাসবে মানুষ তোমাকে তার আরও বেশি ভালোবাসবে ওই অনুযায়ী সো এইটা সবসময় আমি মেনটেন করি যে আমার কাছে যেটা বলা হয় যে সবসময় নিজেকে নিজের জায়গাগুলো থেকে সবসময় ডেভেলপমেন্টের মধ্যে থাকলে ইনশাল্লাহ দেখবা লাইফে আমাদের কখনও আর কখনও খারাপ সময়ের মধ্যে পড়তে হবে না বাট খারাপ সময় হয়তো পড়বো বাট নিজেকে ওভারকাম করে যে জীবনটাকে একটু অর্থবহ এবং একটু সুন্দর করার জন্য এটা অনেক অনেক কাজে দিবে। আর রাইট আশা করি কথাগুলো তোমাদের একটু হলেও কাজে দিবে সো এই ছিল তোমাদের আশা করি পয়েন্টগুলো আমি আরেকবার যদি বলি সেটা হচ্ছে রিভিশনটা একটু মনোযোগ দিয়ে করবা স্কিলসগুলো যদি পারো দুই চারটে স্কিলস তোমরা গ্রো করে নিতে পারো বই পড়ার অভ্যাসটা করলে আমি পার্সোনালি অনেক বেশি খুশি হব দরকার হইলে আমি তুমি যদি আমাকে দশটা বই যদি তুমি যদি নিজে থেকে শেষ করে বলতে পারো যে ভাইয়া আমি এই দশটা বই পড়েছি এই দশটা বই আমাকে এই দশটা জিনিস আমাকে বলেছে বা এই দশটা জিনিস এসেছে সো দরকার হইলে আমি নিজের থেকে তোমাকে আরেকটা বই আমি সাজেস্ট করবো বা আমি তোমাকে একটা বই দরকার হলে গিফটও করতে পারি সো আমার সামর্থ্য অনুযায়ী আর কি আমি গিফট করবো ইনশাআল্লাহ যদি আমার সামর্থ্য যদি খোলা ইনশাল্লাহ সো তারপর এইচএসসি সহজ দুই তিনটা চাপ্টার এগিয়ে রাখতে পারো তার পাশাপাশি ছোটো খাটো দু চারটা ক্যালকুলেশান নিয়মিত প্র্যাকটিস করলে তোমার বেশ কিছু ক্ষতি হবে না ইয়ে তুমি এটা দিন শেষে অনেক বেশি ভালো ফলাফল পাবা ভালো কিছু অভ্যাস গড়ে তোলা আমাদের লাইফ সব সময় এই অভ্যাস রাখলে একটা ছাঁচের মধ্যে তুমি যদি রাখতে পারো ইনশাআল্লাহ জীবনটা অনেক সুন্দর হবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ তো সবার জীবন সুন্দর হোক কর্তব্য হোক এই কামনা